ভূহাতত আনসুর ব্যতিক্রমী পদক্ষেপ, ঘরে ঘরে শিক্ষা নহলে নাই রক্ষা, এই মূলমন্ত্রক বুকুত বান্ধি এজাক শিশুর কাষত থিয় হয়েছে আমসু যোরহাট জেলা সমিতি। শ শিশুক উলিয়াই আনি জ্ঞানের জ্যোতি বিলুয়াত ব্যস্ত হয়ে পড়েছে যোরহাট জেলা আমসু। কেবল চিঁয়র বা ভাষণেরে সংগ্রামের মূল লক্ষ্যত উপনীত হব নোৱাৰি, সেই কথা মর্মে মর্মে উপলব্ধি করে পাশ পড়া সংখ্যালঘু ছাত্র ছাত্রী সকলের বৌদ্ধিক উত্তরণের বাবে প্রচেষ্টা অব্যাহত রাখিছে যোরহাট জেলা আমসুয়ে। উদুলি মুদুলি যোরহাট আমসুর কার্যালয়ের বাকরি, যোরহাটর বিভিন্ন প্রান্তর কণ কণ শিশুয়ে আজি ভিড় করেছে রজা মৈদাম স্থিত আমসুর কার্যালয়ত। বিগত দিন সমূহত আমসুর উদ্যোগত যোরহাটত অনুষ্ঠিত করা হয়েছিল শৈক্ষিক তথা স্বাস্থ্য শিবিরর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মরে জনতার আশীষ বুটলিবলৈ সক্ষম হওয়া যোরহাট জেলা আমসুয়ে এইবার অনুষ্ঠিত করেছে বিনামূলীয় চিত্রাঙ্কন কর্মশালার। কর্মশালার প্রথমটো দিনাই শিশু তথা অভিভাবক সকলের সঁহাৰি দেখি উৎফুল্লিত হয়ে পড়িল উদ্যোক্তা সকল। রজা মৈদাম তথা যোরহাটর বিভিন্ন প্রান্তর শিশুয়ে অংশগ্রহণ করিলে কর্মশালার প্রথমটো দিনের কার্যসূচীত। প্রতি শনি আর দেওবারে অনুষ্ঠিত হব এই চিত্রাঙ্কন প্রশিক্ষণ শিবির। যোরহাট জেলা আমসুর সভাপতি সম্পাদক ক্রমে খবিবুর রহমান আর শফিকুর রহমানে সকল শিশুকে শুভেচ্ছা জ্ঞাপন করে কয় যে এয়া যাত্রার আরম্ভণিহে, শিশুসকলের ভবিষ্যৎ সুনিশ্চিত করার স্বার্থত আমি আরো ত্যাগ কষ্ট স্বীকার করব লাগিব। সকল আগবাড়ি আহক, শিশুসকলক অকনমান মরম আর সহায় করক।